হ্যালো ভিউয়ার্স, আপনারা টেক পাবলিক ইউটিউব চ্যানেল, আপনারা যারা অনলাইনে কাজ করেন অর্থাৎ যাদের সাইবার ক্যাফ রয়েছে এবং অনেক বন্ধুরা রয়েছে যে সকল বন্ধুদের নিজস্ব সিএসসি সেন্টার রয়েছে, আপনারা চাইছেন অনলাইনে কাজ করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের কাজ করার জন্য, কিন্তু আধার কার্ডের কাজ করতে হলে অবশ্যই আইডি দরকার হয় এবং এই আইডি কীভাবে পাওয়া যাবে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের বলে দেব আধার সেন্টার আপনি কীভাবে ওপেন করবেন এবং আধার সেন্টার ওপেন করতে হলে আধারের যে আইডি লাগে সেই আইডি আপনি কীভাবে পাবেন। ভিডিও থাম্বনেইল অলরেডি আপনারা দেখে নিয়েছেন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের মাধ্যমে আপনি আধার সেন্টার অর্থাৎ আধার এনরোলমেন্ট সেন্টার ওপেন করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব। আধার এনরোলমেন্ট সেন্টার খুলতে হলে আপনার কী কী ডকুমেন্টস লাগে এবং কীভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর কতদিন পর আপনি এই আইডিটা পাবেন, সব কিছু জানার আগে অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন। আধার সেন্টার ওপেন করার জন্য আধার আইডি পেতে হলে অবশ্যই আপনি এখন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের মাধ্যমে আপনি এই আইডিটা নিতে পারেন। এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এবং এই অনলাইনে আবেদন করলেই হবে না, এর সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক জিনিস আপনার জড়িয়ে রয়েছে, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এর জন্য প্রথমে আপনি গুগলে সার্চ করবেন, IPPBS বলে সার্চ করবেন, দেখবেন প্রথমে আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন যেটা হলো www.ippbonline.com। এই ওয়েবসাইটটাই আপনি ওপেন করবেন। ওপেন করার পর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই আপনি দেখতে পাবেন এবং এখানে দেখবেন আপনার অনেকগুলো অপশান রয়েছে, যেমন প্রথমে রয়েছে আপনার প্রোডাক্ট, তারপরে রয়েছে সার্ভিস এবং ডোরস্টেপ ব্যাঙ্কিং পেমেন্টস আদার প্রোডাক্টস কন্ট্রাক্ট আস, এরপরে রয়েছে সার্ভিস রিকোয়েস্ট এবং এখানে যদি আপনি দেখেন অর্থাৎ আপনার কার্সারটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুটো অপশান ওপেন হবে, প্রথমে রয়েছে IPB কাস্টমার্স, এরপরে রয়েছে নন IPPB কাস্টমার্স। এখানে দ্বিতীয় যে অপশান রয়েছে নন IPPB কাস্টমার্স, এটাতে আপনি যখন কার্সার নিয়ে যাবেন তখন দেখবেন আরও তিনটে অপশান ওপেন হবে, তার মধ্যে প্রথমে রয়েছে ডোরস্টেপ ব্যাঙ্কিং, এরপর রয়েছে জেনারেল ইনকোয়ারি, এরপর রয়েছে পার্টনারশিপ উইথ আস অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের মাধ্যমে যদি আপনি আধার কার্ডের কাজ করতে চান তাহলে অবশ্যই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের সঙ্গে আপনাকে পার্টনারশিপ হতে হবে, তার জন্য এখানে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। অ্যাপ্লিকেশান করার জন্য এখানে যে অপশানটা আপনাদের আমি দেখাচ্ছি পার্টনারশিপ উইথ আস, এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন একটা ফর্ম ওপেন হবে এবং এই ফর্মের মধ্যে দেখবেন প্রথমে রয়েছে সার্ভিস রিকোয়েস্ট ফর্ম পার্টনারশিপ উইথ আস এবং এখানে আপনার প্রথমে চারটে অপশান রয়েছে, প্রথমে রয়েছে ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্স, এরপর রয়েছে ইন্টার্ন, এরপর রয়েছে ফিনটেক, তারপর রয়েছে থার্ড পার্টি। এখানে অবশ্যই আপনি প্রথমে যে অপশান রয়েছে ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্স এখানে আপনি ক্লিক করবেন, তারপর এখানে যিনি আবেদনকারী রয়েছে অর্থাৎ যিনি এই আইডিটা নিতে চাইছেন তার যে নামের যে স্যালুটেশান সেটা অবশ্যই মিস্টার MRS বা MS যার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি বসে নেবেন, ভ্যালিড মোবাইল নম্বর দেবেন এবং ভ্যালিড ইমেল আইডি আপনি দেবেন, কারণ এই ইমেল আইডি এবং মোবাইল নম্বরের মাধ্যমে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। এরপরে রয়েছে অ্যাড্রেস লাইন ফার্স্ট লাইন এবং অ্যাড্রেসের সেকেন্ড লাইন, আপনার ঠিকানার যে পূর্ণাঙ্গ ঠিকানা অর্থাৎ ভিলেজ পোস্ট PS ডিস্ট্রিক্ট এবং পিনকোড অবশ্যই আপনি এখানে প্রথম দুটো যে অ্যাড্রেসের বক্স রয়েছে এর মধ্যে আপনি ফিল আপ করে নেবেন, তারপর রয়েছে আপনার পিনকোড, দেখবেন এখানে নিয়ারেস্ট পোস্ট অফিসে আপনি ক্লিক করলে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের লিস্টগুলো আপনি দেখতে পাবেন, তার মধ্যে থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিকভাবে আপনার সাব ডিভিশন এবং ডিভিশন, তাছাড়া রিজিয়ন এবং সার্কেল এবং স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকভাবে আপনার ফিল আপ হবে। এরপর এখানে রয়েছে এনি স্পেসিফিক রিকোয়েস্ট, এখানে আপনি কিছু চাইলেও লিখতে পারেন অর্থাৎ কিছু রিকোয়েস্ট আপনি করতে পারেন, আর যদি আপনি কোনো কিছু না লিখেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্স এটাও আপনি লিখতে পারেন, তাছাড়া আপনি BC নেওয়ার জন্য আপনি ইন্টারেস্টেড সেই ব্যাপারে আপনি কোনো কিছু পোলাইটভাবে লিখতে পারেন। সব কিছু ঠিকঠাক লিখে নেওয়ার পর তারপর এখানে ম্যান্ডেটরি ডিসক্লেমারে অবশ্যই আপনি চেকবক্স দেবেন, এরপর নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে বসাবেন, তারপর নিচে দেখবেন ডান পাশে রয়েছে আপনার সাবমিট যে বটন, এই সাবমিট বটনে আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং যেখানে আপনাকে একটা লেখা দেখাবে ইওর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল।
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে আধার কার্ডের আইডি নেওয়ার জন্য অর্থাৎ বিসি পয়েন্ট নেওয়ার জন্য এটাই হলো আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার প্রথম স্টেপ। এর পরের পদ্ধতি হলো এখানে দেখবেন একটা সার্চিং বক্স রয়েছে যেখানে হোয়াট আর ইউ লুকিং ফর বলে এখানে অবশ্যই আপনি সার্চ করবেন, বিসি অ্যাপ্লিকেশান বলে আপনি সার্চ করবেন। তারপর দেখবেন এখানে আপনার অনেকগুলো অপশান অর্থাৎ অনেকগুলো লিঙ্ক ওপেন হবে, এর মধ্যে থেকে আপনি একটা লিঙ্ক দেখতে পাবেন যেটা হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিজনেস, এবং এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্সের নিচেই আপনার অনেকগুলো অপশান রয়েছে, অর্থাৎ এই বিসি বা এই ইন্ডিয়া এই বিসি অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্স জন্য কারা আবেদন করতে পারবেন তার একটা লিস্ট রয়েছে। আপনাদের মধ্যে যে সকল ব্যক্তিরা অনলাইনে কাজ করেন তারাও যেমন এখানে আবেদন করতে পারবেন, ঠিক তেমন যে সকল বন্ধুদের সিএসসি আইডি রয়েছে তারাও এই আবেদনটা করতে পারবেন। এছাড়া রয়েছে ইন্ডিভিজুয়াল পাবলিক সেল অফিস পাবলিক অপারেটার্স পিসিও, এছাড়া রয়েছে ইন্ডিভিজুয়াল রিটায়ার ব্যাংক এমপ্লয়েজ রিটায়ার টিচার, এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে নিচে দেখবেন আপনার দুটো অপশান অর্থাৎ দুটো লিঙ্ক রয়েছে, যেখানে প্রথমে একটা লিঙ্ক রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ এখানে একটা ফর্ম রয়েছে, এবং নিচে রয়েছে সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে না, এখানে যে আপনার ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম বলে যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন একটা ফর্ম দেখতে পাবেন, এবং এই ফর্মটা ফিল আপ করা খুব সহজ, আপনি নিজে থেকেই ফিল আপ করতে পারবেন। তবে যখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই কালো কালিতে এই ফর্মটা ফিল আপ করবেন, এবং এখানে আপনি দেখবেন ডান সাইডে একটা ফটো পেস্টিং করা জায়গা রয়েছে, এখানে ফটো পেস্টিং করে আড়াআড়িভাবে আপনি সিগনেচার করবেন। এছাড়া এখানে যে সকল তথ্যগুলো চাওয়া হয়েছে সকল তথ্যগুলো আপনি সঠিকভাবে বসে নেবেন। আপনার লংগিটিউড এবং ল্যাটিটিউডের যে মানটা রয়েছে সেটা আপনি গুগল ম্যাপ থেকে আপনি দেখে নিয়ে তার সঠিক মানটা আপনাকে বসাতে হবে, এবং এখানে অবশ্যই যিনি এই আবেদনটা করবেন তার যে বিজনেস রয়েছে সেই বিজনেসের যে স্ট্যাম্প রয়েছে সেটা হতে পারে কোনো দোকানের নামে দোকানের স্ট্যাম্প, অথবা সিএসসি সেন্টার যদি থাকে তাহলে সিএসসির যে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্প এবং সই অবশ্যই এখানে করতে হবে। করে নেওয়ার পর নিচের দিকে দেখবেন লিস্ট অফ ডকুমেন্টসের অনেকগুলো অপশান রয়েছে, এর মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে প্রুফ অফ আইডেন্টিটি, তার মধ্যে আপনার অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা অপশান আপনাকে সিলেক্ট করে নিতে হবে। চাইলেও আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড সিলেক্ট করতে পারেন, তবে এখানে আপনি আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেসের জন্য, এখানে আপনার অনেকগুলো অপশান রয়েছে, এখানে অবশ্যই এইচ অপশানে যে অপশানটা রয়েছে সার্টিফিকেট আন্ডার সফ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, অর্থাৎ আপনার দোকানে যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্সটাই আপনি এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর এই ফর্মের মধ্যে যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে আপনাকে আপনার আধার কার্ড প্যান কার্ড ট্রেড লাইসেন্স এবং যদি আপনি আধারের এক্সাম দিয়ে থাকেন সেই আধারের সার্টিফিকেট এবং আপনার যে সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টারের যে সার্টিফিকেট সেটা আপনি এখানে পিডিএফ আকারে আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর তারপর আপনাকে একটা কাজ করতে হবে, এখানে দেখবেন সার্কেল অ্যান্ড ব্রাঞ্চের যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্রাঞ্চ অফিস এবং ব্রাঞ্চ নেম সার্কেল এবং ব্রাঞ্চের অ্যাড্রেস ব্রাঞ্চের হেড নেম এবং ব্রাঞ্চ ইমেল আইডি আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন ব্রাঞ্চ হেড নেম যেটা রয়েছে অর্থাৎ আপনার যে ব্রাঞ্চের হেড যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন এখান থেকে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা যেমন এখানে বালুরঘাট ব্রাঞ্চটা আমি সিলেক্ট করলাম এবং এর যে হেড পোস্ট অফিস সেটা এখানে তার অ্যাড্রেসটাই রয়েছে, এবং এখানে যিনি দায়িত্বে রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকসের সেই ব্যক্তির নামটা আপনি দেখতে পাবেন, তার নিজস্ব যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা আপনি দেখতে পাবেন, অর্থাৎ তার অফিসিয়াল ইমেল আইডি। আপনি এই যে ফর্মটা আপনি এখানে ফিল আপ করেছেন এই ফর্ম এর সঙ্গে যে আনুষঙ্গিক ডকুমেন্টস যেটা আমি অলরেডি আপনাদের বললাম সেই সকল ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে এই ইমেল আইডিতে আপনি পাঠাবেন। এছাড়া আরেকটা ইমেল আইডি রয়েছে সেটা হলো নিচে দেখবেন কন্ট্যাক্ট আসছে, নিচেই রয়েছে আপনার কন্ট্যাক্ট @ IPPB online.in, এই
ইমেল আইডিতে আপনাকে এই স্ক্যান কপিটা পাঠাতে হবে। এবং স্ক্যান কপি পাঠানোর পর এখানে আপনি এই অ্যাপ্লিকেশানের সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করেছেন বা আপনি দিয়েছেন সেই সকল ডকুমেন্টসগুলো আপনার যে হেড পোস্ট অফিস রয়েছে যেটা আপনি সিলেক্ট করেছেন সেখানে আপনি এই হার্ড কপিটা জমা করবেন। হার্ড কপি জমা করার পর কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে এক সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে 10 থেকে 15 দিন বা 20 দিন পর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের তরফ থেকে আপনি যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়েছেন সেই মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং যোগাযোগ করার পর আপনাকে ইন্টারভিউতে ডাকা হয়। আপনি ইন্টারভিউতে সিলেক্ট হলে তারপর আপনি এই বিজনেস করেসপন্ডেন্সের অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের বিসি আইডি পাবেন। বিসি আইডি পাওয়ার পর 6 মাস পর আপনি আধার কার্ডের কাজ করতে পারবেন। তবে আধার কার্ডের কাজ আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন না, কেবলমাত্র আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের আধার কার্ড অর্থাৎ 5 বছরের নিচে বাচ্চাদের আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কের কাজটা আপনি করতে পারবেন। এই হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কসের মাধ্যমে কীভাবে আপনি বিজনেস করেসপন্ডেন্স আইডি অর্থাৎ বিসি আইডি নেবেন এবং তার যে পদ্ধতি বা যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা আমি আপনাদের দেখালাম। এছাড়া এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি আপনাদের কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, যদি আপনি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার পরের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের আপডেট ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।